হ্যালো বন্ধুরা, এইচ মারো বেস্টরিতে স্বাগতম। আজকে আমি ইউটিউবের একটি অসাধারণ টিপস নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো ইউটিউব কিভাবে কালো করতে হয়, অর্থাৎ ইউটিউবের ডার্ক মোড কিভাবে এনাবেল করতে হয়। চলুন দেরি না করে শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে ইউটিউবে ঢুকতে হবে। ইউটিউবে ঢোকার পর উপরের ডান দিকে আপনার চ্যানেলের লোগো দেখতে পাবেন, লোগোটিতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর ইউট চ্যানেল নামে একটি অপশন দেখতে পাবেন, অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর উপরের ডান দিকে দেখতে পাবেন তিনটি ডট যুক্ত আইকন, এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ঢোকার পর জেনারেল নামে একটি অপশন দেখতে পাবেন, অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন দ্বিতীয় নম্বরে ডার্ক থিম নামে একটি অপশন রয়েছে, এই অপশানটি যদি এনাবেল করে দেন তাহলে আপনার ইউটিউবটি কালো হয়ে যাবে, অর্থাৎ আপনার ইউটিউবের ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। দেখুন, এতে আপনার রাতে রাতে ইউটিউব ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না, চোখে তেমন প্রভাব ফেলবে না। আশা করি আমার ভিডিও বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দিবেন, আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।